أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাথে আমি হাজির হয়েছি আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে তোমরা যে ছবিটি লক্ষ্য করতে পারছো সেই ছবিটি দেখেই তোমাদের আজকে শিরোনাম বুঝতে হবে প্রথমে আমি আমার পরিচয় নিচে তুলে ধরলাম আমার পরিচয় তুলে দেওয়ার পর আমি চলে যাচ্ছি আমি তোমাদেরকে যে বিষয়টা আজকে পাঠ করাবো যে বিষয়টা পড়াবো সে বিষয়ে এখানে উল্লেখ করলাম যে আকাইদ ওয়াল ফিকা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ প্রথম পাঠে যে বিষয়টি আছে সেই বিষয়টি তোমরা নিচে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো ভালো করে লক্ষ্য করবে এবং সেই ছবি অনুযায়ী আজকে তোমাদের যে পাঠটা আছে সেই পাঠটা চলে আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে অজুর দৃশ্য যে কিসের জন্য উজু করে নামাজের জন্য উজু করে এখানে আরেকটা দৃশ্য দেখতে পাচ্ছি যিনি তা পাদত করছেন এটা কিসের আজকে তোমাদের কি পাঠটা হতে পারে বলতো বলতো প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই তোমরা ধরেছো আজকে হলো পাঠটা হলো উজু পবিত্রতা হাসিলের জন্য পবিত্রতা হাসিল করার জন্য আমরা তিনভাবে করে থাকি উজু গোসল এবং তায়ামুম তো প্রথম যে ধাপ হলো সেটাই হলো উজু আজকে তোমাদের এই পাঠটা পড়ে আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানতে পারবে উজু কি বলে তা বলতে পারবে উজুর নিয়ম বর্ণনা করতে পারে উজুর ফরজগুলো চিহ্নিত করতে পারবে উজু ভঙ্গের কারণগুলো বর্ণনা করতে পারবে আজকের এই পাঠ পড়ে তোমরা এই কাজগুলো করতে পারবে যে উজু কাকে বলে তা বলতে পারবে উজু কি নিয়মে করতে হবে তা বর্ণনা করতে পারবে উজুর ফরজগুলো কয়টি ও কি কি তা বর্ণনা করতে পারবে এবং কি কি কারণে উজু ভেঙে যায় সে কারণগুলো তোমরা সঠিকভাবে বর্ণনা করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আজকে তোমাদের নিকট আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট তোমাদেরকে উজু উজু শব্দটি আরবি উজু উ শব্দটি আরবি এর অর্থ হলো সুন্দর স্বচ্ছ পরিষ্কার তাহলে আমরা কি পেলাম উজু শব্দের অর্থ গেলাম সুন্দর পেলাম স্বচ্ছ পেলাম পরিষ্কার যে উজু শব্দের অর্থ হচ্ছে সুন্দর স্বচ্ছ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি শরীর পবিত্র করার নিয়তে পবিত্র পানি দ্বারা নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া আমাদের শরীরকে পবিত্র করার নিয়তে পবিত্র পানি দ্বারা নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া করাকে উজু বলা হয় আমরা আবার একটু দেখি যে শরীরকে পবিত্র করার নিয়তে পবিত্র পানি দ্বারা নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গকে ধৌত করাকে উজু বলা হয় আমাদের শরীরকে পবিত্র আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য সহজে যে শরীর পবিত্র করার নিয়তে আমাদের শরীরটা যখন পবিত্র হয়ে যায় যখন উজু চলে যায় উজু করার নিয়তে পবিত্র পানি দ্বারা নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হলো উজু তোমাদেরকে একটা কাজ দিয়ে দিচ্ছি এখন তোমরা বলতে পারবে উজু কাকে বলি তারপর আমরা এখন চলে যাচ্ছি তোমাদেরকে কি নিয়মে তোমরা উজুটা করবে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রথমেই প্রথম যে কাজটা হলো সে কাজটা হলো এই দুই হাত এই যে দুই হাত আছে সেই দুই হাত কবজি পর্যন্ত দোয়া দুই হাত কবজি পর্যন্ত দোয়া সুন্নত তারপর আমি আবার দেখাচ্ছি তোমাদের আরেকটি কাজ সে কাজ হলো তিনবার কুলি করা এই মুখের ভিতর পানি নিয়ে তারপর তিনবার কুলি করা এটাও সুন্নত এখন আবার দেখাচ্ছি তোমাদেরকে নাকের ভিতর যে নাকের ভিতর পানি দেওয়া তিনবার পানি দেওয়া সুন্নত নাকের ভিতর পানি দিয়ে নাক পরিষ্কার করা তারপর আমরা আবার চলে যাচ্ছি এখন হচ্ছে ফরজ কি ফরজ যে সমস্ত মুখ এই চুলের গুড়ি থেকে তুতনি নিচ পর্যন্ত এখানে লতি থেকে এখানে লতি পর্যন্ত সমস্ত মুখ একবার ধৌত করা ফরজ এবং তিনবার ধৌত করা সুন্নত তারপর আমরা চলে যাচ্ছি যে উভয় হাত আছে সেই উভয় হাতের কনি সহ এখানে যে কনি আছে এই কনি সহ দৌত করা হলো উভয় হাত এখানে কনি আছে এই কনি হাত সহ দৌত করা হলো ফরজ যে উভয় হাত এই হাত ডান হাত বাম হাত উভয় হাত কনি সহ দৌত করা হলো ফরজ তারপর আমি চলে যাচ্ছি তোমাদেরকে যে মাথার চার ভাগের এক ভাগ মাসাহ করা এই মাথা আছে মাথার চার ভাগের এক ভাগ মাসাহ করা হলো ফরজ মাথা মাসাহ করা ফরজ তারপর পা উভয় পা টাকনু সহ উভয় পায়ে যে গিরা আছে বা টাকনু আছে সেটা টাকনু পর্যন্ত ধৌত করা হলো ফরজ তাহলে তোমরা অবশ্যই দেখতে পেলে উজু করার নিয়ম আমরা প্রথম পেলাম যে দুই হাতের কবজি তিনবার ধৌত করা সুন্নত
गड़गड़ा एक कुली करा सुन्नत एरपर नाके दिए पानी दिए बाम हाथ दिए साफ करा नाके पानी दिलाम डान हाथे एवं बाम हाथे कि करब परिष्कार करब एरपर सम्पूर्ण मुखमंडल धौत करा फरज तीन बार एरपर प्रथम डान प्रथमे डान हाथ पर बाम हाथ धोआ फरज প্রথমে আমাদেরকে ডান হাত ধৌত করতে হবে তারপর বাম হাত ধৌত করতে হবে এরপর দু হাত ভিজি প্রথমে গা মাথা পরে গার ও দুই কান মাসাহ করা এই মাথা কি করা মাসাহ করা হয়েছে ফরজ আর দুই কান মাসাহ করা সুন্নত এরপর পাটাকনু সহ প্রথমে ডান পা পরে বাম পা গোড়ালি পর্যন্ত ধৌত করা হলো তিনবার ফরজ তাহলে আমরা যেই দেখতে পেলাম দুই হাতের কবজি পর্যন্ত দত করা গড়গড়া এক কুলি করা তারপর নাকে পানি দেওয়া এরপরে এসে সমস্ত মুখমণ্ডল দত করা প্রথমে ডান হাত পরে বাম হাত এরপর ভিজিয়ে মাথা মাসাহ করা এরপর দুই পায়ের টাকনু সহ বা গিরালিশ পর্যন্ত তিনবার দত করা তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই পারবে খুব সহজেই জিনিসটা তোমরা বুঝতে পারছো তারপর আমরা তোমাদেরকে একটা জোড়ায় কাজ দিচ্ছি সেই জোড়ায় কাজটা দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর এটা হলো উজু করার নিয়ম তোমার জোড়ায় জোড়ায় করবে এবং বলবে যে কোন কাজটা কী করতেছি তোমরা সব খুব সহজেই বলতে পারবে উজুর ফরজগুলো চিহ্নিত করো কোন অঙ্গগুলো দ্রুত করা ফরজ সেই কাজগুলো তোমাদেরকে এখন করবে এখন আমরা যাব উজুর ফরজ আমরা তোমরা কিন্তু চিহ্নিত করতে পারছো তাহলে আমরা জানতে পারলাম কি যে সমস্ত মুখমণ্ডল দৌত করা ফরজ ওজুর ফরজ হলো চারটি ওজুর ফরজ চারটি সমস্ত মুখমণ্ডল দৌত করা পেলাম তারপর আমরা পেতেছি কি যে দুই দুই হাত কনুসহ দৌত করা ওজুর একটা ফরজ তারপর আমরা পেলাম মাথা মাসাহ করা ফরজ তারপর পেলাম দুই পায়ে টাকনুসহ বা গ্রালি সহ দৌত করা ফরজ তাহলে ওজুর ফরজ আমরা কয়টি পেলাম সুপ্রিয় শিক্ষার্থীরা চারটি পেলাম এক নম্বর সমস্ত মুখমণ্ডল দত করা দুই হাতের কনুসহ দত করা মাথা মাসাহ করা দুই পায়ের টাকনুসহ দত করা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছো যে কীভাবে উজু করবে উজুর ফরজ আমরা পেয়ে গেলাম চারটি যার মাধ্যমে আমরা খুব সহজে উজু করতে পারি এখন আমরা জানবো আমরা তো উজু করলাম কীভাবে আমাদের উজু ভঙ্গ হবে কীভাবে কী 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 কাজ করলে আমাদের উজু চলে যাবে ভাঙ্গ ভেঙে যাবে এক নম্বর দেখতে পাচ্ছ টয়লেটের ছবি দেখতে পাচ্ছ যে পস্তা পায়খানা করলে অথবা ওই পথ দিয়ে কিছু বের হলে পস্তা পায়খানার সাথে কোনো কিছু বের হলে তোমার উজু ভেঙে যাবে দুই নম্বর তোমার হাত থেকে যদি রক্ত পুষ গড়িয়ে পড়ে তোমার হাতটা কাটছে কাটার পর এখানে মানে হাত কাটলে কাটার পর রক্তটা যদি গড়িয়ে গড়িয়ে পড়ে তাহলে তোমার উজু ভেঙে যাবে তারপর একটা আমরা উজুর কারণ দেখব যদি মুখভর্তি বমি হলে আমার বমি হলো যদি মুখ ভরে বমি হয় তাহলে আবার ওজু ভেঙে যাবে এরপর তুথু বা কাশির সাথে রক্ত বেরিয়ে এলে আমরা তুথু দিলাম বা কাশি দিলাম এই কাশির সাথে যদি রক্ত বেরিয়ে আসে তাহলেও আমার ওজু ভেঙে যাবে এরপর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আবার দেখতে পাচ্ছ এখানে কী হচ্ছে একজন লোক ঘুমাচ্ছে একজন লোক হেলান দিয়ে শুয়ে বা হেলান দিয়ে ঘুমালে যখন আমরা হেলান দিয়ে এভাবে অঙ্গাইব তখন মানে যদি আমরা ঘুমিয়ে যাই ডাইরেক্ট অথবা হেলান দিয়ে ডাইরেক্ট আমার অচেতন হয়ে যায় তখন আমার ঘুমিয়ে যায় তখন আমার উজু ভেঙে যাবে এরপর অজ্ঞাত হয়ে গেলে বেহুশ হলে অনেক সময় মানুষ বেহুশ হয়ে যায় বেহুশ হয়ে গেলে তার উজু থাকবে না এরপর আমরা দেখব যে পাগল হলে যদি তুমি পাগল হয়ে যাও তাহলে তোমার উজু ভেঙে যাবে এবং নেশাগ্রস্ত হলে তোমার উজু ভেঙে যাবে এরপর আমরা দেখব যে কাজটি যদি নামাজের মধ্যে কী করো অট্টহাসি দিলে উজু ভেঙে যাবে নামাজের মধ্যে অট্টহাসি দিলে উজু ভেঙে যাবে সুতরাং শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই দেখতে পেরেছ তোমাদেরকে সেই নামাজ উজু ভঙ্গের কারণগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি কারণ খুব সহজে তোমরা মনে রাখতে পারবে আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে প্রথমেই তোমরা এখন মোটামুটি বলতে পারবে যে প্রথম দেখলাম যে টয়লেট টয়লেট পাশা পায়খানা করলে বা ওই পথ দিয়ে কিছু বের হলে এরপর হাত থেকে রক্ত শরীর থেকে যে কোনো শরীর থেকে রক্ত পুষ ঘড়িয়ে পড়লে তারপর আমরা দেখতে পাচ্ছি তারপর দেখতে পাচ্ছি যে মুখবর্তী বমি হলে তারপর হলো তুথু বা কাশি হাসির সঙ্গে
কাশির সাথে রক্ত বের হলে এরপর আমরা দেখব কি যদি ঘুমিয়ে পড়ি হেলান দিয়ে ঘুমাতে পারি অথবা কি করি শুয়ে ঘুমিয়ে যাই তাহলে আমাদের অজু ভেঙে যাবে এরপর আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা অজ্ঞাত পাটির কপ্পরে পড়ে সৌদি বাবাসে 4 লক্ষ টাকা লোট এখানে বেহুশ যদি মানে সে কোনো হুঁশ না থাকে তাহলে তা তার অজু ভেঙে যায় এরপর যে কাজটা সেটা হলো পাগল হলে পাগল হয়ে গেলে অজু ভেঙে যাবে তারপর হলো নেশাগ্রস্ত হলে অজু ভেঙে যাবে এরপর তোমরা দেখতে পাচ্ছ নামাজের মধ্যে যদি অট্ট হাসি দেয় তাহলে তার অজু ভেঙে যাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন তোমাদের যে কাজটি ইবাদত বন্দেগী পরিবেশ রক্ষায় অজু কিরূপ ভূমিকা রাখতে পারে তোমরা অবশ্যই জানো যে অজু না অজু হলো নামাজের চাবি আর নামাজ হলো বেহেস্তের চাবি সুতরাং তোমার যে যে অজু রাখতে অজু অজু অবশ্যই নাম অজু ব্যতীত নামাজ হবে না তোমাদের মধ্যে আমি এখন কিছু পরীক্ষা করে নিয়েছি অজু শব্দের অর্থ কি স্বচ্ছ পরিষ্কার সুন্দর অজুর ফরজগুলো বড় অজুর ফরজ 4টি যে 1 নম্বর সমস্ত মুখ তত করা 2 হাতের কনুসহ দত্ত করা মাথা মাসাহ করা 2 পায়ের গোড়ালু পা টাকনু সহ দত্ত করা এরপর অজু ভঙ্গের কয়েকটি কারণ অজু ভঙ্গের কয়েকটি কারণ হলো প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে এরপর শরীর থেকে রক্ত পানি রক্ত পুষ বাড়িয়ে গড়িয়ে পড়লে ঘুমিয়ে পড়লে এরপর হলো বেহুশ হলে পাগল হলে অচেতন হলে এবং অট্ট হাসি দিলে অজু ভেঙে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি যে শারীরিক ও আর্থিক পরিশুদ্ধতায় অজু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে 10টি বাক্য লিখে আনবে এবং বর্তমান প্রেক্ষাপটে অজুর যে কি গুরুত্ব বর্তমানে যে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে আমরা দেখব সকলে বলতে যেন হাত ধোয়ার জন্য এবং হাত সাবান দিয়ে 20 সেকেন্ড বা 22 সেকেন্ড 25 সেকেন্ড দেওয়ার জন্য কিন্তু যদি কোনো ব্যক্তি প্রতিদিনই 5 বার অজু করে তাহলে তার হাতেও কোনো ময়লা থাকবে না অজু করার সময় সে যদি সাবান দিয়ে হাত ধৌত করে তাহলে প্রতিদিন সে 5 বার যদি অজু করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে না অজুর গুরুত্ব অপরিসীম যে অজু যখন করবে তখন তার শরীরটা পবিত্র থাকবে আর এই সে পবিত্র শরীরে তার তার যে পবিত্রতা থাকবে তার শরীরে খুবই সফলতা আসবে সুপ্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত তোমাদেরকে বিদায় নিচ্ছি তোমরা তোমরা প্রতিদিন আল্লাহ তাআলার যে ইবাদত বন্দেগী আছে কোরআন তেলাওয়াত করতে হলে অজু লাগবে নামাজ পড়তে হলে অজু লাগবে সমস্ত ভালো কাজ যতক্ষণ তোমরা বাড়িতে থাকবে অজুর সহিত থাকবে যাতে এই অজুর মাধ্যমে তোমরা পবিত্রতা হাসিল করতে পারো সুপ্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু